বিশ্ব সুন্দরী নির্বাচনের অন্যতম বড় প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথমবারের মতো অংশ নিচ্ছে সৌদি আরব। এ বছরের আসরে 27 বছর বয়সী সৌদি মডেল রুমি আল কাহতানি অংশ নেবেন। যেখানে সৌদি আরবের মেয়েদের জীবন যেন এক অন্ধকার জগৎ ছিল, নারী অধিকার ছিল খুবই সীমিত, আইনে নিষিদ্ধ নয় এমন কাজও তারা করতে পারত না সামাজিক গোড়ামি আর পুরুষতান্ত্রিকতার কারণে। অভিভাবকদের অনুমতি ছাড়া কোনো সৌদি নারী বাইরে বের হতে পারতেন না। দীর্ঘদিন ধরে নারীকে নিজের ব্যক্তি স্বাধীনতা থেকে বঞ্চিত রাখা হয়েছিল, কিন্তু সেই আইন এখন নেই। এখন অবিবাহিত, তালাকপ্রাপ্ত বা বিধবা নারীরা তাদের পুরুষ অভিভাবকদের অনুমতি ছাড়াই একা ঘুরতে পারেন, একা বসবাস করতে পারেন। 2020 সালের জুলাই মাসে সৌদি লেখিকা মারিয়াম আল ওয়াতাইবি তার বাবার অনুমতি ছাড়া একা ঘুরতে যেতে চাইলে তা আদালতে গড়ায়। সেই মামলায় মারিয়মের পক্ষে রায় দেওয়া হয়। নতুন এই নিয়ম প্রসঙ্গে সৌদি আইনজীবী নায়েফ আল মানসি জানান, যদি কারো মেয়ে একা থাকতে চায় সেক্ষেত্রে তার পরিবার এখন থেকে আর মামলা করতে পারবে না। অবিবাহিত, তালাকপ্রাপ্ত বা বিধবা নারীরা এই সুযোগ পাবেন। সেই সৌদি থেকে আসা রুমি আল কাহতানি যে ব্যাপারটা পুরো বিশ্বকে চমকিয়ে দিয়েছে, কেননা এর আগে রক্ষণশীল সৌদি আরব থেকে কেউ মিস ইউনিভার্সে অংশ নেননি, তিনি এবার প্রথম। মিস ইউনিভার্স বার্ষিক ভিত্তিতে আয়োজিত আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা বিশেষ। এই প্রতিযোগিতাটি মিস ইউনিভার্স সংস্থা কর্তৃক পরিচালিত হয়ে থাকে। ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠিত পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্যাসিফিক মিলসের উদ্যোগে 1952 সালে প্রতিষ্ঠিত এই প্রতিযোগিতাটি নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। এবারই প্রথমবার সৌদি মডেল রুমি আল কাহতানি নাম লিখেছেন মিস ইউনিভার্সে। রিয়াদে জন্মগ্রহণকারী এই মডেল এর আগে একাধিক সুন্দরী প্রতিযোগিতায় জিতেছেন। রুমি আল কাহতানি সুন্দরী প্রতিযোগিতার বিষয়ে বেশ অভিজ্ঞ। এর মধ্যে সর্বশেষ গত কয়েক সপ্তাহ আগে মালয়েশিয়ায় মিস এবং মিসেস গ্লোবাল এশিয়ায় অংশ নেন তিনি। আগামী সেপ্টেম্বরে মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতায়ও দেখা যাবে এই মডেলকে। আল কাহতানি পেশা একজন মডেল হলেও অনলাইন ইনফ্লুয়েন্সার হিসেবেও খ্যাতি রয়েছে তার। ইনস্টাগ্রামের ভ্যারিফাইড অ্যাকাউন্টে আল কাহতানির 10 লাখ অনুসারী রয়েছে। ইনস্টাগ্রামে আরবি ভাষায় দেওয়া এক পোস্টে আল কাহতানি বলেন, 2024 সালের মিস ইউনিভার্সে সৌদি আরবের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। এর মধ্যে দিয়ে সম্মানজনক এই সুন্দর প্রতিযোগিতায় নাম লেখাতে যাচ্ছে সৌদি আরব। পোস্টের সঙ্গে সৌদি আরবের জাতীয় পতাকা হাতে একটি ছবিও জুড়ে দেন রিয়াদে জন্ম নেওয়া আল কাহতানি। ছবিতে তিনি একটি ঝলমলে গাউন, মাথায় মুকুট এবং মিস ইউনিভার্স সৌদি আরব লেখা স্যাস পরেছিলেন।